নমস্কার বন্ধুরা, সোনালীর আর্ট অফ লিভিং এ আপনাদের স্বাগত। আজকে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের শেয়ার করছি, খুব আমাদের বাঙালি ঘরে প্রিয় পোস্তর বড়া। পোস্তর বড়া, ডাল, বিউলির ডাল, আলু পোস্ত এবং পোস্ত বড়া দারুণ লাগে, বিশেষ করে গরমকালে। যাই হোক, পোস্তর বড়াটা আমি যেভাবে করেছি আপনাদের শেয়ার করছি। প্রথমে পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে অল্প আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে পেস্ট হয়ে যাওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম। দিয়ে ওর মধ্যে অল্প বাইন্ডিং করার জন্য বেসনও দিয়েছিলাম, এবং তারপরে ওর মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। মাখিয়ে সেটা ছোটো ছোটো বল করে, বড়ার আকারে বল করেছিলাম। বল ঠিক বলবো না, ওটাকে একটু চ্যাপ্টা করে নিয়েছিলাম যাতে ভাজতে সুবিধা হয়। পরে যখন ভাজার সময় চামচ দিয়ে একটু চেপে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়, ভেতরটা ভাজা হয়। তা এইভাবে সর্ষের তেলে ভেজে নিয়েছি, আর নুন তো আমরা স্বাদ মতো দিয়েই থাকি। গরম ভাতের সঙ্গে ডাল, বিউলির ডাল আর পোস্তর বড়া আশা করি অনেকেরই ভালো লাগে। আপনারা কীভাবে পোস্তর বড়া করেন জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।